আমি শীলা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক দিন পর ব্লগ ভিডিও ছাড়ছি ইউটিউবে, তার কারণ এতদিন আমি ছাড়তে পারিনি, কিছু ব্যস্ততা ছিল সেগুলোর কারণে ভিডিও হচ্ছিল না। আর আজকে আমার বোন আর আমি যাচ্ছি বাজারে শপিং করতে, দুর্গা পূজার শপিং। টোটো থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার বোনকে বললাম পিছন দিয়ে তুই ক্যামেরা কর, অল্পটুকু আমি ভিডিও করি। আরও ক্যামেরা করতে এতই লজ্জা পায় বলে যে মানুষ দেখলে নাকি অনেক কিছু বলবে। আমি ওকে বলুক কি আছে, মানুষ তো কত কিছু খারাপ ভিডিও করে, আর আমি তো জাস্ট একটা নর্মাল ব্লগ ভিডিও বানাচ্ছি। তারপর দোকানে এসে সবার প্রথমে আমি কিনলাম আমার ভিডিও বানানোর স্ট্যান্ড, যেটা আমার আশা অনেকদিন আগে ছিল, আজকে পূরণ হলো। তারপর আমার বোন জামা দেখছিল, জামা ওই মার্কেট থেকে একটা জামাও আমি চয়েস করতে পারিনি, আমার বোনও নেয়নি আমিও নেয়নি। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি অন্য মার্কেটে, এই মার্কেট থেকে ওই মার্কেটটা সামনেই ছিল, সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর একটা মানুষ ফোনে কথা বলছিল, আমার বোন ভাবছিল হয়তো ওই মানুষটা আমাকে দেখে হাসতেছিল বা অন্য অন্য কিছু বলছিল। আমি বললাম কি বলবে, আর আমরা জাস্ট ক্যামেরা নিয়ে ভিডিও করছি, আর মানুষ তো কত মানুষ কত রকমের ভিডিও করে। আর দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি আমরা বাজারেও চলে আসলাম, আমার বাজারে এত ভিড়, আমার হাতটা আমার বোন ধরে আছে। আমি বলছি ছাড় ছাড় ছাড়, ওইভাবে ধরিস না, না আমার হাতে তো ছিঁড়ে যাবে, মানুষের ভিড়ে আমাকে টাইম টাইম নিয়ে যাচ্ছে। আর ওদিকে ছিল রেলের রাস্তা। আর এখানে আমি জামার দোকানের উপরে চলে আসলাম, দেখছি আয়না, আয়না তার উপরে আমি নিজেকে দেখালাম, তারপর আমার নিচে চলে গেলাম। কিন্তু এখানে জামার পছন্দ হয়নি, পছন্দ হয়েছে কিন্তু অনেক দাম ছিল, সে এত দাম নিয়ে দিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের দুই মেয়ে যারা যারা যা দুইজন কিপটা গেছিলাম তাদের আমাদের পক্ষে সম্ভব ছিল না, তার জন্য নেইনি। আর এখন টপের দোকানে চলে আসলাম, দেখছিলাম টপ ঠিক আছে কিনা। আমার বোন একটু বেশি মোটা তো, তাই ও টপ পরে দেখছিল ঠিক আছে কিনা, আমি একটু বেশি পাতলা, তার জন্য ভাবছিলাম দেখি আমাকে মানায় কিনা। ও জামার উপরে পড়লো, আমি জামার উপরে পড়লাম। এখান থেকে টপ নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি কালো গেঞ্জিটা আমাকে ভালোই লাগতেছিল, কিন্তু মানে এই সাইড দিয়ে না কুচকে গেছিল, সেই জন্য আমি এই টপটি নিতে পারিনি। তারপর আমাদের শপিং করা শেষ হয়ে গেছে আর আমরা রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, অনেক দেরি হয়েছে। আমার বোন দেখতেই পাচ্ছ কেরকম দূরে দূরে আসতেছে, আর আমাদের এত লেট হয়েছে, আর রাস্তায় একটা বাসও পাচ্ছিলাম না যে যাবো। আমরা বাস যদি থাকতো তাহলে দুজন আমরা একসাথে চলে যেতে পারতাম। তারপর আমি কোনো মতো করে টোটোতে করে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে রান্না বাড়ি কমপ্লিট করছি। দেখতে পাচ্ছ এটা আমার কাকি, আর আমি পিছন দিকে দেখতেছিলাম স্ট্যান্ডটা ঠিক আছে কিনা, সেই ভিডিওটাও হয়ে গেল। আর এখানে আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল, আর এখানে আমি খেতে বসে গেলাম। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ডিম ভাত, ঠিক আছে? এখন আমি আর আমার মা আমার ভাইয়ের ভাত রেডি করে দিলাম, আমি আর আমার মা এখন আমি খাচ্ছি, এটা আমার মা আর এটা আমি, ডিম দিয়ে ভাত খাচ্ছি, আমার ভাই পরে খাবে। আর ভাত খেয়ে দিয়ে আমি রেডি হয়ে গেলাম ভিডিওর জন্য, ভিডিও করতে লাগবে তার জন্য। আর আমাকে এই এই আমার লুকটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে পরে, বাই বাই, লাভ ইউ অল।